আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সব সময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন শাহেদটিউব। সো গত সপ্তাহে হচ্ছে আমরা গোল্ডের অ্যানালাইসিস করছিলাম এবং গোল্ড থেকে কিন্তু আমরা হিউজ একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারছি। তো গত সপ্তাহের অ্যানালাইসিসটা দেখে নেবেন এবং প্রত্যেকটা জিনিস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে থাকি। টেলিগ্রাম চ্যানেল লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই ওখান থেকে পিন পোস্ট পড়ে নেবেন, কারণ পিন পোস্টে আমি পুরো সবকিছু ডিটেলস দিয়ে থাকি। আর আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। সো এখন আমি হচ্ছে 1 ঘন্টার চার্টে আছি। 4 ঘন্টার চার্ট অনুযায়ী অ্যানালাইসিস করে আমি অলরেডি গতকালকে থেকে গোল্ডে বাই টার্ন নিয়ে প্রফিট নিতেছি এবং জিনিসটা নক করছি। আপনাদের ইউরো ইউএসডি এবং জেবিপি ইউএসডির ক্ষেত্রে বাই থাকতে বলছিলাম এবং সবাইকে শুভেচ্ছা শাইটিউবে, সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। অলমোস্ট আজকে কিন্তু শর্টে কিছু প্রফিট বের হয়ে আসছে। তো গোল্ডের ব্যাপারে কথা বলি, গোল্ড গতকালকে থেকেই হচ্ছে বাই টার্নে আছে। গতকালকে আমি আপনাদের সিগনাল সেভাবে দিই নাই আর টেলিগ্রাম গ্রুপে আজকে আমি জানাইছি হচ্ছে গোল্ডে বাই দিকে আজকে থাকতে পারে। তবে এখানে কতটুক পর্যন্ত যাইতে পারে না যাইতে পারে, আমরা এসএল কোথায় রাখবো সেই বিষয়টাই হচ্ছে আমরা এখন এখান থেকে জানার এবং বোঝার চেষ্টা করব। অবশ্যই আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে ট্রেডিং নেবেন, শুধুমাত্র আমার উপর ভিত্তি করে বা আমার সিগন্যালের উপর ভিত্তি করে এন্ট্রিগুলো নেবেন সেটা কোনো বিষয় না। আপনাকেও অ্যানালাইসিস করতে হবে এবং আপনার অ্যানালাইসিসের সাথে যদি মিলে যায় তাহলে এন্ট্রি নেবেন, নতুবা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে লাভ লস থাকতেই পারে। আমি এটাকে একটু জুম করি। জুম করলে আমরা আগের সপ্তাহের যে বিষয়গুলো এখানে দেখতে পারি সেটা হচ্ছে মার্কেট কিন্তু ভালো একটা মুভ করছিল এখান থেকে এবং আমাদের এসএল পজিশন আমরা এইভাবে রাখছিলাম। এখানে ওঠার পর মার্কেট এই এরিয়ার মধ্যে ছিল, আমি একটু বলছিলাম যে একটা সাইডওয়ে রেঞ্জের মধ্যে থাকতে পারে এবং সাইডওয়ে রেঞ্জের থাকার পর এই এরিয়া থেকে কিন্তু মার্কেট ডাউন হয়েছিল, হওয়ার পর এখান থেকে আবার মার্কেট আপ হয়েছিল, যেটা আমি হচ্ছে আমার আগের অ্যানালাইসিসে উল্লেখ করছি। এবং এখানে একটা হালকা পাতলা সাইডওয়ে এর মধ্যে ঘোরাঘুরি করছিল এবং এরপরে মার্কেট এখান থেকে পুরো একটা টার্ন দিয়ে এই ট্রেন্ড লাইনের এখান থেকে আবার মার্কেট কিছুটা নামছিল গতকালকে এবং এখান থেকে আমি যথেষ্ট একটা প্রফিট নিয়েছিলাম। বাট আমি আপনাদের সিগন্যালটা দিই নাই কারণ কনফিউশনে ছিলাম এখান থেকে উঠবে কি না। তো অলরেডি হচ্ছে কনফার্মেশন একটা দিছে, সেই হিসাবে যদি আমরা আসি এবং আমরা টেকনিক্যাল ভাবে দেখবো, আমরা আজকে কিছু নিউজ আছে এই নিউজগুলো নিয়ে মার্কেটে একটু হেরফের করতে পারে। তারপরে হচ্ছে আমরা গোল্ডকে যদি টেকনিক্যাল ভাবে দেখি তাহলে গোল্ড আপ টার্ন নিয়ে যাবে। এখন এখানে বিষয়টা দেখেন, এখানে যে উপরে একটা আমি এরিয়া জোন আইকা থুইছি সেটা হচ্ছে 19.24। আমি এটাকে মার্ক করে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে এরিয়াটা আছে 19.24, এই এরিয়াটা মার্কেট ক্রস করার পসিবিলিটি বেশি। যদি ক্রস করে তাহলে আমরা পেয়ে যাব মার্কেটকে 19.30 এই লেভেলটায়, ঠিক আছে? 19.30 লেভেলের এখানে একটু স্ট্রং পজিশন আছে, এটা যদি ক্রস করে তাহলে মার্কেট আরো উপরে পাইতে পারি। বাট 19.30 পর্যন্ত মার্কেট ধরা যায় যে ওঠার সম্ভাবনা আছে। যদি এই লাইনটা ক্রস করে, 19.30টাও ক্রস করে, তাহলে মার্কেট আরো উপরের দিকে আমরা পেয়ে যাব। ওকে, সেই ক্ষেত্রে আমাদের যে ট্রেডিং প্ল্যানটা আছে এখান থেকে অলরেডি হচ্ছে আমি বাইতে আসি। তো এখান থেকে আপনারা যারা এখন নিউ এটা দেখতেছেন তারা যদি মনে করেন যে আপনারা বাই টার্নে থাকবেন তাহলে এখান থেকে নিতে পারেন রিস্ক নিয়ে, এবং যদি না নিতে চান তাহলে মার্কেট যদি আরেকটু নামে, কারণ ইউরোর একটা নিউজ আছে দুপুরের দিকে এবং বিকালের পরে মানে সন্ধ্যার দিকে হচ্ছে ইউএসডি রিলেটেড নিউজ আছে, তো টেকনিক্যাল ভাবেই আমরা আগাই। টেকনিক্যাল ভাবে আগাইলে যদি মার্কেটকে এই অবস্থানে পান, তারপরে মানে হচ্ছে 19.19-এর দিকে পান, 19.72 এই এরিয়ায় এবং আগের যে এরিয়াটা আছে 19.16 এরিয়ায় এবং আরো একটু নিচের যদি এরিয়াটা ধরি 19.12 এরিয়ায়, তাহলে এই তিনটা পজিশন থেকে আপনারা বাই টার্নে মার্কেটকে নিতে পারেন। মানে হচ্ছে এই সব জায়গায় আপনারা পেন্ডিং অর্ডার দিয়ে রাখতে পারেন। আর যদি স্ক্যালপিং করে কিছুটা প্রফিট নিতে চান সেক্ষেত্রে এখান থেকে নিতে পারেন রিস্ক নিয়ে। যদি মার্কেট 19.24-এর এখানে পান তাহলে 19.24-এর এখানে একটা বাধা খাবে, যদি এই জায়গাটা ক্রস করে উপরে ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে ধরে নেবেন মার্কেট একেবারে উপরের দিকে 19.30 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। আমি আর এটাকে আর একটু জুম করি।
তার মানে আমি কিছু পজিশন কিন্তু আপনাদের দেখায় দিছি, যেসব পজিশন হচ্ছে এই পজিশনে যদি মার্কেটকে পান তাহলে বাই ট্রেন্ড, এই পজিশনে যদি মার্কেটকে পান তাহলে বাই, এবং নিচের এই পজিশনটাকেও ধরা যায়, আমরা একেবারে নিচের এই পজিশনের একটু মাঝামাঝি উপরের লেভেলটাই ধরবো, এই লেভেলটাই ধরবো, এই তিনটা পজিশনে যদি আপনার মার্কেটকে পান তাহলে বাই ট্রেন্ডে থাকাটা ভালো হবে। আর এখন যে পজিশনে আছে এই পজিশনে আসলে ট্রেডিং নেওয়ার মতন অবস্থান নাই, আর যারা নিয়ে নিছেন তারা ধরে রাখতে পারেন। আর মার্কেটকে এই যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যেও মার্কেটকে আপনারা পেয়ে যাইতে পারেন, ওকে, এই যে এরিয়াটা, তার মানে হচ্ছে 19.72 এবং 19.24 এই পজিশনের মধ্যে পেয়ে যাইতে পারেন। 19.24-73 যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা এবং পসিবিলিটি 98%, ওকে, 2% আমি ডাউনের পসিবিলিটি ধরতেছি, যদি নিউজে কোনো হেরফের না করে তাহলে উপরের দিকে যাওয়া, আর নিউজে হেরফার করলে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। নিচের দিকে গেলেও 19.14 এই লেভেলটাকে আপনি ধরতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের যে এসএল এর পজিশন হবে সেই এসএল এর পজিশন আমি বরাবরের মতন আগেও বলছি আপনারা কোথায় নিবেন, সেই ক্ষেত্রে লং এসএল এর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন একেবারে টাইটায় 19 পর্যন্ত, 19.3ও না, একেবারে 19 পর্যন্ত, এইটা এটা হচ্ছে লং এসএল এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর শর্ট এসএল এর যদি ব্যবহার করতে চান তাহলে 19-12 পর্যন্ত আপনারা থাকতে পারেন, 19, 19, 19, 12 বা 19-10 থাকলেও চলবে, কারণ এখানে একটা ক্রস লাইন আছে, তো 19-10 এই লেভেলটাকে আপনারা এস এল রাইখা আপনারা পেন্ডিং অর্ডার এইটা 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 দিতে পারেন, এবং এই লাইনটা যদি ক্রস করে 19-24 তাহলে মার্কেটকে আমরা পেয়ে যাব 19-30 বরাবর, ঠিক আছে। এখান থেকে সেল নেওয়ার, হ্যাঁ, এখান থেকে শর্ট একটা যদি এই পর্যন্ত আসে তাহলে এখান থেকে শর্ট একটা সেল নিতে পারেন, তবে 19-24 থেকে সেল নেওয়াটা আমার মতে একটু বোকামি হবে, কারণ এই জায়গাটা ক্রস করার পসিবিলিটি বেশি। আর পজিশন তো বলে দিলাম এইসব পজিশনে, আর যদি শর্টে স্কাল্পিং করতে চান তাহলে হচ্ছে আপনারা এই এরিয়াটাকে জোন হিসাবে দেখতে পারেন, কিন্তু এই জায়গাটা যদি ক্রস করে, বারবার বলতেছি, তাহলে কিন্তু মার্কেট উপরে চলে যাবে এবং এটার উপরে ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে অবশ্যই 19-24-এ। 19-24-এ অনেকেই হয়তোবা সেল নিবেন, নিলে নিতে পারেন, না নিলে না দিতে পারেন, সেই ক্ষেত্রে সেলের এসএল পজিশনটা 19-26 এই লেভেল ধারে কাছে রাখলেই হবে, কারণ হচ্ছে 19-30-এ যাওয়ার পসিবিলিটি বেশি। যদি নিচের দিকে পান তাহলে বাই নেন, সবচাইতে বেটার, 19-19-এ পাইলে বাই নেন, 19-17-তে পাইলে বাই নেন, 19-14-তে পাইলে বাই নেন, এবং এস এল পজিশন যদি শর্টে রাখতে চান তাহলে 19-10 রাখতে পারেন, আর যদি একটু মানি ম্যানেজমেন্ট করে 1900-তে রাখতে পারেন তাহলে সবচাইতে বেস্ট। এরপর আপনি বাই ধরে রাখলেন, 19-30 পর্যন্ত ধরে রাখতে পারেন, তবে 19-30টা ক্রস করলে আমরা 19-37 পর্যন্ত মার্কেট পেয়ে যাব, ঠিক আছে, 19-37 পর্যন্ত মার্কেট পেয়ে যাব যদি এই জায়গাটাও ক্রস করে, তবে আপে যাওয়ার পসিবিলিটি 90-80%, 2% ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে আজকে গোল্ডের অ্যানালাইসিস, এবং এইভাবে আপনারা ট্রেডগুলো নিতে পারেন, যদি নিচে এই সব পজিশনে পেয়ে যান মার্কেট তারকে স্কালপিংও করতে পারেন, আর যদি মনে করেন যে না আপনি লং টাইমে কিছুটা প্রফিট নিয়ে বের হয়ে যাবেন তাহলে বের হয়ে যেতে পারেন, অলরেডি মার্কেট অনেকটা আপটার্ন হয়ে গেছে। আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে জানাই দিছি, যারা আমার টেলিগ্রাম গ্রুপে মানে চ্যানেলে নাই তারা নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে পিন পোস্ট করে নেবেন। যারা আমার পেইড কোর্স করতে যাচ্ছেন নিচে পেইড কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন, যারা ফ্রি শিখতে যাচ্ছেন তারা আমার চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ যে ফ্রি ভিডিওগুলো আছে সেগুলো দেখেও শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।